আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকের পর্বে আপনাদের সামনে নিয়ে এসেছি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি সন্দেশ। এর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সঙ্গে দিয়ে দিবেন 1টা লাইক। এখানে আমি একটা ফ্যানে 1/2 কাপ পানি নিয়েছি, এই পানিটা চুলায় একটু গরম করে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিবা 1 কাপ চিনি। চিনিটা আমি নেড়ে নেড়ে একটু ঘন করে নিব, কিন্তু বেশি ঘন করা যাবে না, 1 তার বা 2 তার হওয়া যাবে না। পানিটা একটু ঘন হয়ে আসছে, শিরা হয়ে আসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 কাপ গুঁড়ো দুধ। এখন আমি 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিব। দুধটা একটু মিশিয়ে নিব, নাড়তে নাড়তে এখন আমি দুধটা মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব 1 কাপ ময়দা। ময়দাটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি, কোনো ঠেলে নেই নাই, কাঁচা ময়দাও দেওয়া যাবে, আপনারা চাইলে ঠেলে নিতেও পারেন। এটা আমি নেড়ে নেড়ে এখন মিশিয়ে নিব। ভালো করে আলতো হাতে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটা আমি নেড়ে নেড়ে ভালো করে ডোটার মধ্যে মিশিয়ে নিব। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ডোটা আমি 1টা প্লেটে ঢেলে নিব গরম থাকতে। এখন 2 ভাগে ভাগ করে নিব, 1 ভাগ আমি সাদা রাখবো, আর 1 ভাগে আমি একটু রেড ফুড কালার মিশাবো। কালার মিশানোর পর আমি লম্বা একটা ডো করে নিব, মেখে কালারটা মেখে লম্বা ডো করে নিচ্ছি। 1টা সাদা ডো দিব আর 1টা লাল ডো দিব, এরকম করে 2 ভাবে আমি সাজিয়ে নিব। আর 1টা এখন সাদা দিয়ে দিব উপর দিয়ে। এটা এখন আমি পলিথিনে মুড়িয়ে কিছুক্ষণের জন্য 1 পাশে রেখে দিব। এটা কিন্তু এখনও নরম, একটু সেট হওয়ার জন্য 1 পাশে রেখে দিব। 1টা ঘি দিয়ে 1 পাশে রেখে দিচ্ছি আমি। এই প্রসেসটা ফলো করলে আপনারাও সুন্দরভাবে সন্দেশ বানাতে পারবেন বাসায়। একটু রোল করে এটা 1 পাশে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আমি একটু ময়দা মিশিয়ে এটা একটু রোল করে নিব। সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি, একটু রোল করে নিব, আবার এটা ফেসিয়ে রেখে দিব। একটা পলিথিনের মধ্যে ফেসিয়ে সুন্দরভাবে 1 পাশে রেখে দিব। সরি, ফলে 1 পাশে না, এটা আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। চলে আসলাম আধা ঘন্টা পর, এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার গুঁড়ো দুধের সন্দেশ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।